কখনো ভেবে দেখেছেন কি কেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি জুম্মার দিন সূরা কাহাফ পাঠ করতে বলেছেন? আসুন জানার চেষ্টা করি। এই সূরাটিতে মোট 4টি শিক্ষণীয় ঘটনা আছে, প্রতিটি ঘটনাতেই আছে বুদ্ধিমান লোকদের জন্য উপদেশ। আসুন সেই ঘটনাগুলো ও তার শিক্ষাগুলো নিয়ে জানার চেষ্টা করি। গুহাবাসী যুবকদের ঘটনা। সূরার শুরুতে সেই গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, যারা এমন একটি জনপদে বসবাস করত যার অধিবাসী ছিল অবিশ্বাসী ও সীমালঙ্ঘনকারীদের। কাজেই যুবকেরা সেই নষ্ট সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন, এদের সাথে আর নয়। তারা আল্লাহর প্রতি ভালোবাসা ও আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা থেকে উজ্জীবিত হয়ে সেখান থেকে হিজরত করলেন। আল্লাহ তাদের গুহাতে আশ্রয় দিলেন এবং সূর্যালোকের থেকে নিরাপদ রাখলেন। বহু বছর পর যখন তাদের ঘুম ভাঙল, তারা দেখলেন সেই জনপদের অবিশ্বাসী লোকরা বিদায় নিয়েছে এবং ভালো লোকদের দ্বারা মন্দ লোকেরা প্রতিস্থাপিত হয়েছে। শিক্ষা ইমানের উপর পরীক্ষা। দুটি বাগানের মালিক ব্যক্তির ঘটনা। একজন লোক যাকে আল্লাহ দুটি প্রাচুর্যময় সুন্দর বাগান দিয়ে ধন্য করেছিলেন, কিন্তু লোকটি আল্লাহর শুক্রিয়া আদায় করতে ভুলে গেলে, এমনকি পরকালের অস্তিত্ব সম্পর্কে আল্লাহর ওয়াদার উপর সন্দেহ পোষণ করল। কাজেই এই অকৃতজ্ঞ লোকটির বাগানকে আল্লাহ তাআলা বিরান করে দিলেন, সে অনুতপ্ত হলো। কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে এবং তার এই অসময়ের অনুশোচনা তার কোনো উপকারে আসলো না। খিজরি ও মুসা আলাইহি সালামের ঘটনা। যখন মুসা আলাইহি সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তিনি উত্তর করেছিলেন আমি। কিন্তু আল্লাহ তার কাছে উন্মোচনা করে দিলেন যে এমন এক ব্যক্তি আছেন যাকে আল্লাহ তার চেয়েও বেশি জ্ঞান দান করেছেন। মুসা আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সাথে ভ্রমণ করলেন এবং দেখলেন, শিখলেন কিভাবে অনেক সময় আল্লাহ তার অসীম জ্ঞানের কারণে এমন অনেক ঘটনা ঘটান যেগুলো আমাদের চোখে খারাপ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো মানুষের ভালোবাসার জন্যই করা হয়। জুলকারনাইন। এটা সেই ক্ষমতাধর বাদশাহর ঘটনা যাকে একই সাথে জ্ঞান এবং ক্ষমতা প্রদান করা হয়েছিল, এবং তিনি সেই উভয় দানের সুক্রিয়া স্বরূপ মানুষের উপকারে এবং কল্যাণে তা ব্যয় করতেন। তিনি জনপদের লোকদের ইয়াজুজু মাজুজু এর সমস্যার সমাধান দিয়ে করলেন এবং একটি বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন। সূরাটির মাঝামাঝি আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ইবলিশের কথা, যে এই পরীক্ষাগুলোকে আরো কঠিন করে দেয়। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করল, ইবলিশ ব্যতীত। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছো? অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।